মায়ানমারে ঘূর্ণিঝড় মুখার তাণ্ডব লীলা, আহত 700 জন জলোচ্ছ্বাসে প্লাবিত ঘরবাড়ি। ঘূর্ণিঝড় মুখায় মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি, এখন পর্যন্ত মৃত্যু 5 জনের। এবং সবশেষ থাকছে সুন্দরবনগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এবার বিস্তারিত, ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে লন্ডভন্ড মায়ানমার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুয়া। ঝড়ের দাপটে কমপক্ষে 700 জন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। বহু ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। সূত্রের খবরে, রবিবার দিনভর মুখার তাণ্ডব চালানোর পর উদ্ধার কাজে নামে মিয়ানমার প্রশাসন। পশ্চিম মিয়ানমারের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে প্রায় 12 ফুট জলোচ্ছ্বাসের ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে। সোমবার উদ্ধারকারীদের একটি দল প্লাবন এলাকা থেকে প্রায় 1000 লোককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থাও। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা এখনও জানা যায়নি। মুখার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমারের সেতুয়া এলাকা। নাম প্রকাশ অনুচ্ছুক এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে প্রায় 20,000-এরও বেশি মানুষ জখম হয়েছেন। এর মধ্যে 700 জনের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেতুয়ার মঠ, প্যাগোডা এবং স্কুলগুলিতে ভুক্তভোগীদের স্থান দিয়েছে বলে জানিয়েছে ওই ব্যক্তি। সেতুয়া এলাকার ওই বাসিন্দা আরও জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মুখা আঘাত হানার পরেই সমুদ্রের জল 10টি ওয়ার্ডকে প্লাবিত করে। এলাকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে কেউ কেউ বাড়ির ছাদে এবং কেউ কেউ উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নেন। তিনি বলেছেন, ভুক্তভোগীরা বাড়ির ছাদে কিংবা উঁচু জায়গায় সারা রাত কাটান। এদিকে ঝড়ের তাণ্ডব কমায় শুরু হয়েছে উদ্ধার কাজে প্রশাসনকে সাহায্য করার জন্য স্থানীয়দের কাছে মায়ানমারের সামরিক প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছে। এখন পর্যন্ত মুখার তাণ্ডবে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মায়ানমার সরকার। তবে এই মৃত্যুর সংখ্যাও আরও বেশি বলে জানিয়েছেন অনেকে। প্রসঙ্গত, রবিবার দুপুরে প্রায় 1:30টার সময় মুখা মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে প্রায় 180 কিলোমিটার বেগে মায়ানমারের সেতুয়া স্থলবন্দরে আঘাত হেনেছে। এরপর তাণ্ডব লীলা চালায় সে। এর রেশ পড়েছে বাংলাদেশেও। ঝড় থামার পরে চারিদিকে শুধু ধ্বংসের ছবি। গাছ বাড়ির পাশাপাশি ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। বহু এলাকা বিদ্যুৎহীন। একাধিক জায়গায় ভেঙে পড়েছে মোবাইল টাওয়ারও। ঘূর্ণিঝড় মুখার আঘাতে বিধ্বস্ত হয়েছে মায়ানমারের পশ্চিম উপকূল, বিশেষ করে রাখাইন রাজ্য। রোববার বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানে। এই ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সকালের দিকে পানিতে আটকা পড়া আরও প্রায় 1000 মানুষকে উদ্ধার করা হয়। এতে শত শত মানুষ আহতও হয়েছে। বন্ধ রয়েছে সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থা। তবে মুখা দক্ষিণ এশিয়ার দেশটিতে কতটা প্রভাব ফেলেছে তার বাস্তব চিত্র এখনও পাওয়া যায়নি। সিটুয়েতে রাখাইন যুব সমাজের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, প্রবল বাতাসের মধ্যে মঠ, প্র্যাগোডা এবং স্কুলের মতো শক্ত ভবনে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অন্তত 700 মানুষ আহত হয়েছেন। এর আগে বিভিন্ন কেন্দ্রে 20,000 মানুষ আশ্রয় নেয়। সংবাদমাধ্যম এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারের কমপক্ষে 10টি নিম্নাঞ্চল তলিয়ে গেছে। মুখার আঘাত থেকে বাঁচতে অনেকেই বাড়ির ছাদেও আশ্রয় নিয়েছে। সোমবার সকালে প্লাবিত এলাকায় 5 ফুট পর্যন্ত পানি দেখা যায়। তবে বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ওই নেতা বিভিন্ন সংগঠন এবং কর্তৃপক্ষকে উদ্ধার প্রক্রিয়া সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। মায়ানমার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় 209 কিলোমিটার গতিবেগ নিয়ে মায়ানমার উপকূলে মুখা আঘাত হানে। এদিকে মায়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখাইন রাজ্যের 17টি শহরকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে। মায়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সেটুয়ে, কিয়াওপিউ এবং গওয়া শহরের ঘরবাড়ি এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় 425 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কেকু দ্বীপপুঞ্জে ভবনে অনেক বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে সুন্দরবন, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আর বড় ঝড়ের আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা 6টার দিকে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি দুর্বল হয়ে মায়ানমারের স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশটির স্থলভাগের অভ্যন্তরে ঘূর্ণিঝড়টি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে রংপুর বিভাগ সহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।